হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মৌসম্বি লেবুর জুস খুব সিম্পলভাবে এই জুসটা তোমরা ঘরে জুসার ছাড়া কিভাবে বানাবে আর সেটাকে চাটপাটা শরবত বানাবো জুস দেখে নিই চলো তিনটি মোসম্বি লেবু নিয়েছি ভালো করে ধুয়ে এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কাটার পর আমি এবার এগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব প্রত্যেকটা লেবুর আমি খোসা ছাড়িয়ে নিলাম বড় ব্লেন্ডিং জারের মধ্যে লেবুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর একবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা আমার হয়ে গেছে বড় ছাকনার সাহায্যে জুসটাকে আমি ছেঁকে নিচ্ছি যেটা অবশিষ্ট থাকবে আমি আর একটা বাটিতে সেটা রেখে দিচ্ছি এইভাবে পুরো জুসটা ভালো করে ছেঁকে নেওয়ার পর অবশিষ্টটাকেও আমি একটু জল ঢেলে সেটাকে মিক্স করে আর একবার ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেছে জুসটা আমি পেয়ে গেছি এবার এই জুসটার মধ্যে অল্প আরেকটু জল দিয়ে দিলাম দু চামচ মতো পাউডার চিনি দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম চাটপাটা বানাতে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম দুটো গ্লাসে এবার সার্ভ করে নিচ্ছি রেডি মোসম্বি লেবুর জুস ঠান্ডা ঠান্ডা নর্মাল হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং